মেয়ে ফোনে কথা বলার জন্য ছটপট করবে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দ এবং ভালোবাসার লাভ অ্যান্ড রোম্যান্টিক টিপস চ্যানেলে। প্রতিটি সম্পর্কে ছেলেরা মেয়েদেরকে একটা বিষয় নিয়ে অভিযোগ করে থাকে, তা হলো আমি শুধু তাকে ফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলি, কিন্তু সে মিস কল আর রিকোয়েস্ট কল ছাড়া আর কিছুই দেয় না। মাঝে মাঝে হয়তো দু একটা কল পাওয়া যায়, তাও আবার ফোনে টাকা নেই, ব্যাগ দাও। আসলে এমনটা কেন হয়? আপনার তার সাথে কথা বলার প্রয়োজন আছে বিধায় কল দিয়ে কথা বলেন, তার কি আপনাকে কোনোই প্রয়োজন নেই? এইসব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তাহলে আর দেরি কেন, চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, আচ্ছা বলুন তো আমার ভিডিওটি আপনি কেন দেখছেন? নিশ্চয়ই আপনার এই বিষয়টি জানা প্রয়োজন, যে কাজ করলে মেয়ে বারবার আপনাকে কল দিয়ে কথা বলবে। যেমন আমার ভিডিওগুলো দেখে আপনি যদি মজা পান তাহলেই তো আমার চ্যানেলটি ফলো করবেন, আর না ভালো লাগলে করবেন না। ঠিক তেমনই এবার বলুন মেয়েটা আপনাকে কেন কল দিবে। অবশ্যই যদি আপনার সাথে কথা বলে তার ভালো লাগে, সে যতই খারাপ থাক না কেন আপনার সাথে কথা বললে তার ভালো লাগা কাজ করবে, সে মজা পাবে, তবেই তো সে আপনার সাথে কল দিয়ে কথা বলবে। কিন্তু যদি এমন হয় যে আপনার সাথে কথা বলে তার বোরিং লাগে, কথায় কথায় ঝগড়া, গালিগালাজ, আপনার নানা রকম সমস্যা বলেই যাচ্ছেন, আজ এই সমস্যা কাল এই সমস্যা, তাহলে কল দেওয়া তো দূরের কথা, মেয়ে আপনার সাথে কথা বলা বন্ধ করে দিবে। মেয়েরা চায় আপনি তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলুন, তাকে হাসি খুশি রাখুন। তারা আপনার মুখ থেকে সমস্যা বা দুঃখ কষ্টের কথা শোনার আশা করে না, তাই আপনাকে এইসব বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, যে ভুলটি ছেলেরা প্রায় করে থাকে, তার চেয়ে আপনার তাকে বেশি প্রয়োজন। বারবার কল দিয়ে নানা রকম অভিযোগ করে, তুমি আমাকে মিস করো না, আমার সাথে লং টাইম কথা বলো না, এরকম অভিযোগ করে আপনি তাকে বুঝিয়ে দিচ্ছেন আপনাকে তার বেশি প্রয়োজন। কিন্তু আজ থেকে সব বন্ধ করুন, দেখবেন সে আপনাকে বারবার কল দিতে থাকবে, আগের থেকে আপনার অনেক বেশি খোঁজখবর নেবে। তৃতীয়ত, বারবার কল দেওয়ার অভ্যাস, এটি হয়তো আপনি করেছেন সকালে নাস্তা করার আগে একবার, নাস্তা করার পরে একবার, দুপুরে খাবার আগে পরে, রাতে ঘুমানোর আগে, এমনকি গোসল করতে যাওয়ার আগে পরে। এই যে বারবার কল দিয়ে আপনি একটা অভ্যাস তৈরি করে ফেলেছেন, আপনি তার সাথে সব সময় কল দিয়ে কথা বলেন, কিন্তু এখন আপনার অভিযোগ আপনার সাথে কল দিয়ে কথা বলে না, অভ্যাসটি কিন্তু আপনি করেছেন। এটি থেকে বের হয়ে আসতে হবে আপনি যদি চান সে কাল থেকে আপনাকে যেন কল দেয়। তাহলে এরকম বারবার কল দেওয়া কমিয়ে আনুন, প্রয়োজন বোধে তার ফোনে রিচার্জ করে আপনাকে কল দিতে বলুন, এভাবে সে নিজেই ধীরে ধীরে আপনাকে কল দিয়ে কথা বলতে আগ্রহী হবে। নিজেকে যতই খারাপ লাগুক না কেন এরকম হেসে হেসে কথা বলার চেষ্টা করুন, মজার মজার কিছু বিষয় তার সাথে শেয়ার করুন। প্রতিটা মেয়েই চায় সে যে ছেলের সাথে কথা বলুক সে যেন সবসময় হাসি খুশি থাকে। বন্ধুরা, আজ থেকে এই বিষয়গুলো মানা শুরু করে দেন, দেখবেন কাল থেকে মেয়ে আপনার সাথে কল দিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে আপনার জন্য। এরকম নিত্য নতুন লাভ টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোম্যান্টিক টিপস নিয়ে চলে আসব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিয়মিত দেখতে থাকুন লাভ অ্যান্ড রোম্যান্টিক টিপস। বাই বাই।